শতাংশ আর আমরা 3% পেয়ে এসেছিলাম এই মার্চ মাস থেকে আরো 3% যোগ হচ্ছে এতটা ডিসক্রিমিনেশন কখনো চলতে পারে না এটা গ্রহণযোগ্য হতেই পারে না উনি আমাদের সমস্ত দাবিগুলোকে যথার্থ বলে মনে করেছেন উনি বলেছেন যে আমি নিজেও একসময় কর্মচারী ছিলাম আমি বুঝি আপনাদের আপনাদের দাবির যথার্থতা আমি আপনাদের যে সেন্টিমেন্ট আমার রেকমেন্ডেশন সহ এটা সরকারের অ্যাপ্রোপ্রিয়েট স্তরে পাঠাবো এবং আমি সাংবিধানিক গোষ্ঠীর মধ্যে থেকেই চেষ্টা করবো বিষয়টাকে রিজলভ করার পাশাপাশি আমরা উল্লেখ করেছি যে কাল থেকে নানান রকম আক্রমণ চলছে যারা আন্দোলন করেছেন যারা ধর্মঘট করেছেন তাদের উপরে নানা ধরনের হুলিগানরা এসে আক্রমণ চালাচ্ছে আমরা আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করছি এটাকে অবিলম্বে বন্ধ করার জন্য পাশাপাশি যারা এই ধর্মঘটে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে কোন রকম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে না কারণ তারা তাদের যে সাংবিধানিক রায় তাদের যে আইনগত শিক্ষিত অধিকার সেই অধিকারের প্রয়োগ করেছে রাজ্যপাল সহমত হয়েছেন এখন আমরা তাকে জানিয়ে এসেছি যে দ্রুত আপনি মুখ্যমন্ত্রীর সাথে আমাদের একটা আলোচনার ব্যবস্থা করুন উনি পরিষ্কার বলেছেন যে দুপক্ষ যদি চায় আমি অধ্যস্থতাকারী হতে পারি আপনারা যেমন চাইছেন সরকার চাইলে আমরা অবশ্যই আমি অবশ্যই হব এবং আমরা আমাদের অক্ষমতার কথা জানিয়েছি যে তৎসাপেক্ষে আমাদের কিন্তু আমাদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে যদিও উনি বারবার অনশনকারীদের শারীরিক অবস্থা নিয়ে খুব আশঙ্কা প্রকাশ করেছেন তা সত্ত্বেও এই পরিস্থিতিতে আমাদের আর অন্য কিছু করার নেই বলে আমরা ওনাকে জানিয়ে এসেছি এই এইটুকুই আলোচনা ওনার সাথে আমরা আশা করি সরকার রাজ্যপাল হ্যালো আমরা আমরা রাজ্যপালের ভূমিকাতে যথেষ্ট খুশি এবং আমরা চাই যে রাজ্যপালের পরামর্শ মেনে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী অবিলম্বে আমাদের সাথে আলোচনায় বসে সমস্যার সমাধান করুন ধর্মঘটের পরে গত 10 তারিখে যে ধর্মঘট হলো তারপরে বিভিন্ন